আমি বলতে পারি না, এটা এখনো আমি জানি না, তবে করে ফেলবে। ইটস এ একটু লেন্দি প্রসিডিওর, তো আমার মনে হয় অনেকের সাথে কথা বলবে। কজনের সাথে কথা বলেছে তাও জানি না, আমি জানি না, আমি এই কোনোদিনই শুনিনি এরকম কোনো ঘটনা। না জালাল ভাই, এটা জালাল ভাই বলতে পারবে, বাট আমার আমি এই ধরনের কোনো কথাই শুনিনি, মানে এক্সেপ্ট যখন নাকি এটা একটা টিভিতে প্রচার করা হলো। এবং এখানটায় ফার্স্ট একটা জিনিসই আমি ওনাদেরকে বলেছি যারাই আমার সাথে যোগাযোগ করেছে, যে এখানটায় যেটা বলা হয়েছে যে আমি আমি জানি, আমাকে বলা হয়েছে, আমি গিয়ে আবার কোচকে খুব শাসিয়েছি, সামথিং লাইক দ্যাট। আমি আসলে অনুষ্ঠানটা দেখি নাই, তো আমি তো জানি এটা ডা মিথ্যা, সো এরপর আর আমার কিছু বলার নাই। তো আমার যে জিনিসটা আমি জানি মিথ্যা, এটা নিয়ে কথা বলবো কি। থিংস আর চেঞ্জিং, জিনিস চেঞ্জ হচ্ছে। একটা সময় ছিল মিথ্যা কিছু তথ্য দিলেই আপনার বেশি মানে মানুষ বেশি খেত, এর একটা গ্রহণযোগ্য ছিল। কিন্তু আপনি জানি না, আপনারা তো সাংবাদিক, খোঁজ নিয়ে দেখেন এই সমস্ত মিথ্যাচার করতে করতে আস্তে আস্তে এখন মানুষ কিন্তু উল্টাপাল্টা কথা উল্টা কথাও বলছে, যে এরা তো ক্রিকেটকে ধ্বংস করার জন্য নেমেছে, এরকম কথাও বলছে কন্টিনিউয়াসলি। সো উই নো দ্যাট, এই জিনিসটাই তো আমরা চাচ্ছি, উই ওয়ার ওয়েটিং ফর দ্যাট। জানুক, তারপর বিসিবির যা করার তা তো করবেই, শুধু তা না, তাকে আমরা ইন্টার্নশিপ করতে দিয়েছি বিসিবি, মানে এইটাকে ব্যাপারটা হচ্ছে কি সমস্যা, ইন্টার্ন করতে এসেছিল, অফকোর্স সে ইন্টার্নশিপ করতে এসছে আমাদের এখানে। সো মানে সমস্যাটা হয়েছে এখানে একাধিক, আমি খালি মিডিয়াকে দোষ দিচ্ছি না। আগে একটা সময় ছিল যখন নাকি আমি আরও অনেক বেশি ইনভলভ ছিলাম এই সমস্ত ব্যাপারে, আমি রেগুলারলি আপনাদের সাথে কমিউনিকেট করতাম। এই 7-8 মাস যখন আমি এটা বন্ধ করেছি, আসলে বিসিবির সাথে কমিউনিকেশনটাও মনে বন্ধ হয়ে গেছে, বিসিবির থেকে কেউ তেমন কোনো কথাই বলছে না, মানে রিপ্রেজেন্টিং বিসিবি, এক একজন হয়তো এক একজনের ওপিনিয়ন দিচ্ছে কিন্তু রিপ্রেজেন্টিং বিসিবি। আমি কালকে ওনাদের সাথে বসেছিলাম, আমি কথা বলছিল আপনারা চুপচাপ বসে আছেন কেন, আমি নাই তো কেউ তো বলতে হবে, তো মানে নাহলে তো কনফিউশন থাকতেই পারে। সো এটা একটা কারণ, বাট যে কয়টা জিনিস এখন পর্যন্ত মানে আমি অনেক দিন ধরেই দেখছি দাহা মিথ্যা, এরপর আর কিছু বলার নেই আমার। ইস্যুটা হচ্ছে এগুলো নিয়ে কালকেই ফার্স্ট আমি এসেছি বোর্ডে, আমি পরশু দিন এসেছি ঢাকায়, এসে কালকে পরশু দিন আগের দিন আমি কালকেই আমরা বসছিলাম, গতকালকে এসে আমি এখানে ছিলাম কয়েক ঘন্টা, আমি ওনাদের সাথে বসেছি কথা বলেছি, আমি আমার ওপিনিয়নটা তাদেরকে জানিয়ে দিয়েছি। তো আপনাদের আর কিছুদিন কয়েকটা দিন অপেক্ষা করুন, ঠিক হয়ে যাবে, মানে ঠিক হবে না, আমি বলছি আমরা কী করছি না করছি এটা আপনারা জানতে পারবেন। উদারতা না, রিয়েলিটিটা মানুষের কাছে স্পষ্ট এমনিতেই হয়ে যাচ্ছে, আমি জাস্ট খালি আপনাকে এইটুকুই বললাম। আপনারা হয়তো একটা একটা গ্রুপকে দেখছেন, আমাদের কাছে অন্যান্য গ্রুপরা কন্টিনিউয়াসলি পাঠাচ্ছে, সব কিছুর একটা লিমিট আছে, যখন লিমিটটা ক্রস করে যায় তখন মানুষ বুঝে যে আসলে এটা সাংবাদিকতা না আর কিছু। আচ্ছা, আসলে প্রথমত হচ্ছে এই জিনিসটা দুটো, এখানে দুটো পার্টি আছে, একটা হচ্ছে দ্য ভিকটিম, আরেকটা হচ্ছে আমরা, যারা নাকি যাদের উপর এই ভিকটিমরা নির্ভর করে, মানে আমরা তো ওদের অভিভাবক হিসাবে, ক্রিকেট অন্তত অভিভাবক হিসাবে আমাদেরকে দাবি করতে পারি, সে দুজনেরই রোল আছে। ভিকটিমের কাজটা ভিকটিম করেছে, আন্টিনারেস ভিকটিম কিছু না করে তাহলে কিন্তু আমাদের কিছু করার নেই। অন্য কেসগুলোতেও মানে যেসব খবর আসে, যদি আমাদেরকে কেউ না জানায় তাহলে আসলে আমাদের কিছু করার থাকে না। সো আমি আজকে এসে শুনেছি যে এটা নিয়ে হয়তো কোনো একটা স্টেপ নিয়েছে মুশফিক, এখন বিসিবি উইল টেক, যা করার বিসিবি, যা করণীয় বিসিবি করবে।